ও ভাবিস মরে যা, সরে দাঁড়াও। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে গিয়েছিলাম কালীবাড়ি, পুজো দিয়ে তো বাড়ি চলে এসেছি, আর সকালে রান্না বান্না না করেই কিন্তু গিয়েছিলাম। তো চলো, এখন দুপুরের জন্য আমি কী রান্না করছি, আর বাড়ি এসে কি বলো তো গোলা রুটি বানিয়েছি। মেয়ে যেহেতু অফিসে আজকে গোলা রুটি নিয়ে গিয়েছিল, ওর দুখানা বানিয়ে দিয়েছিলাম, আর আমার জন্য কি বলো তো ব্যাটারটা রেডি করে রেখে গিয়েছিলাম। তো এই যে গোলা রুটি, আর এখন বানালাম দেখো চা, গোলা রুটির সঙ্গে চাটা খাবো এখন। আর দুপুরে কি রান্না হচ্ছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তো ভেবেছিলাম বন্ধুরা, যখন আমি কালীবাড়ি যাব তো তখন একটু ভিডিও করব, কিন্তু করতে পারি। তো এখন বসে পড়লাম চা আর গোলা রুটি নিয়ে। তো চলো প্রথমে চা আর গোলা রুটিটা খেয়ে নিই। এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো, আর যেহেতু কালীবাড়িতে গিয়েছিলাম না খেয়েছিলাম, তো চলো এটাকে আগে খেয়ে নিই, আবার দুপুরে রান্না বান্নাও আছে। তো আজকে দুপুরের জন্য রান্না করছি ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে, সামান্য একটু গুঁড়ো মশলা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো গোল গোল করে উচ্ছে কেটে নিয়েছি ভাজার জন্য। তো উচ্ছে ভাজা আর ডিমের ঝোল কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর আজকে সন্ধেবেলা চলে আসলাম, মানে সবাই মিলে মেলার মাঠে, আর এসেই দেখো আইসক্রিম খেতে কিন্তু বসে পড়েছি। তো তোমাদের দাদাভাবে বলছে আগে প্রথমে আইসক্রিম খেয়ে তারপর চলো মেলাটা ঘুরবো। তো এখন একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কি বসেছে। তো পুরো মেলাটা কিন্তু ঘোরা হয়নি, তো যেহেতু আমরা 8:30 প্রায় 9:45 দিকে মেলাতে গিয়েছিলাম, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল জানো তো, এত পরিমাণে গরম কি বলবো, আর মনেই হচ্ছিলো না যে মেলার মাঠে বেশিক্ষণ থাকি। তো যাই হোক, তো যাচ্ছি এখন নাগরদোলার দিকে, মানে যেদিকে নাগরদোলা বসেছে। তো যেতে যেতে দেখো অনেক রকম কিন্তু খাবার দোকান বসেছে, আর এখান থেকে নিলাম নিমকি আর গোপালের জন্য গজা নেব। তো চলো নিমকি আর গজা নিয়ে নিই, আর একটা কিন্তু মিষ্টি নিয়েছি জানো তো। আর এই দেখো কত সুন্দর মাটির জিনিস বিক্রি হচ্ছিলো, তো নেওয়া হয়নি। আর এই দেখো এই দোকান থেকে নিলাম আর একটা মিষ্টি, তো ওই মিষ্টিটার কী নাম জানি না, খেতে কিন্তু দারুণ ছিল জানো তো। আর যেদিকে নাগরদোলাটা বসেছিলো তো সেই দিকে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি বাড়ি থেকেই ঠিক করে রেখে দিয়েছিলাম যে আজকে মেলার মাঠে গিয়ে আমি নাগরদোলায় উঠবো। তো চলো নাগরদোলায় উঠবো। তো এখন কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, মানে প্রচণ্ড কিন্তু ভিড় ছিল। আর দেখো নাগরদোলার সামনে কিন্তু মানে চলে এসেছি, আর মানে এই নাগরদোলাটা মানে দেখে যখন মানে চলছিল, সবাই যখন নাগরদোলায় উঠেছিল তো এমনভাবে নাগরদোলাটা ঘুরছিল যে মানে ভয় লাগছিল দেখে জানো তো, মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভয় লাগছিল। তো এই প্রথম আমি এই নাগরদোলাটাই কিন্তু উঠছি। তো চলো এখন আমরা বসে রয়েছি নাগরদোলায়, আর মেয়েকে জিজ্ঞাসা করছিলাম এখন ফোনটা রেখে দিই বুঝেছিস, তা না হলে কিন্তু ফোনটা হাত থেকে পড়ে যেতে পারে। তো আমাদের তো নাগরদোলা চড়া হয়ে গিয়েছে, আর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো যে দিকটায় মরণকূপ বসেছে তো সেই দিকটায় যাব, যেহেতু কি বলতো লোহার জিনিসপত্র কেনার আছে। তো চলো, আর এই দেখো মরণকূপটা কিন্তু এখনও চালু হয়নি জানো তো। তো আর এইখানে দেখো বিক্রি হচ্ছে ঘুগনি, তো মেয়ে এখান থেকে ঘুগনি খেলো। আর চলে আসলাম লোহার যেদিকে জিনিসপত্র তৈরি হচ্ছে তো সেই দিকটায়, আর এখান থেকে ভাবছি একটা কি বলতো বটি নেব। তো স্ল্যাপের ওপরে যে বটিগুলো বাদিয়ে সবজি কাটে না সবাই, তো সেটা নেব ভাবছি। তো পছন্দ হলো না জানো তো, এই যে তো এটা বলেছিলাম যে ঠিক আছে না বাঁধানো যায় না, কি বলতো পুজোর ফল টল কাটার জন্য তো বটি লাগে, তো বটিটা কিন্তু নিয়েছি। আর এইদিকে কিন্তু স্ল্যাপের উপরে দেখে যে বটিগুলো মানে সবজি কাটা হয়, তো সেগুলো কিন্তু এখনও আমরা মানে খুঁজছি সব দোকানে বুঝেছ, যদি পাওয়া যায়। তো এটা আবার কী বলতো বাঁধানো যাবে। তো এখানে একটা দেখলাম মানে ওই যে বটি আমি খোঁজ করছিলাম, তো
এত পরিমাণে দাম বলছিল অনেক কাজেই লাগবে, অবশ্যই সেটা ভালো হবে। চলো এখন কাঠের চলে আসলাম, আর ভাবছি ওখানে ফিরে নেব, কি বলতো ভাবছি দুটো ফিরে নেব। দোকানদারকে বললাম যে একটু পিড়ে বের করে দেখাও তো, তো এই দেখো তোমাদের দাদা ভাই এই যে যে পিড়ে টা দেখছে না, এরকম দুখানা পিড়ে নিয়েছি, আর যা দাম বলছিল কি বলবো, আর দুখানা পিড়ের দাম বলেছে 850 টাকা। তো পিড়ে দুটো তো দাম বলেছিল 850 টাকা, আর আমরা কিন্তু 650 টাকা দিয়েই নিলাম। মোটে দেবে না জানো তো, দোকানদার বলছে না আমাদের লস হয়ে যাবে, আর আমিও তো নাছোড়বান্দা, আমি না নিয়ে বাড়িতে যাব না। তো যাই হোক, পিড়ে দুটো নিয়েই আসলাম বাড়িতে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একটু ভুলো না, আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। এখনকারের মতন এই পর্যন্ত, ধন্যবাদ।